फ्रेंड गुड मॉर्निंग वेलकम टू माय चैनल मिस्टर मिसेस दासेस। आज के होच्छे संडे, तो आज के ब्लॉगटा एखन थेके शुरू कर लाम। तो आमार देखो चा खावा हो गेलो, तो खे आमादेर एखाने दुई दिन धरे समाने बिस्टी चले जाच्छे बोले, तो आमार एरकम सीढ़ीर मध्ये दड़ी टानिये सब कपड़ जामा मेलते होच्छे। एखानकार वेदार खूब खराब चलछे, कमसे कम तीन दिन हये गेछे कन्टिन्यू एरकम करे बिस्टी चलछे। तो जेगुलो मेला छिलो सेगुलो देखो आमि झापाझाप उठिये निएछि, আরও যে কাপড়গুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, আর বাদবাকি যে ভেজা কাপড়গুলো রয়েছে এখানটায় আরও টানিয়ে দিলাম। কমসে কম জলগুলো ঝরে গেলে পরে এগুলো আবার পাখার নিচে দিয়ে দেবো, তো শুকিয়ে যাবে। তো দেখো পরে ঠোরে আমি বিছনা চাদরগুলো পাল্টিয়ে দিলাম, কেননা সব লোকজন এসেছিলো, তো সবাই চলে গেছে। তো এখন বিছনা চাদরগুলো পাল্টিয়ে বিছনাটাও গুছিয়ে নিলাম। তো নিয়ে মেয়েদের সাথে এখন বললাম যে তোরা এবার ওঠ, উঠে কাজকর্ম কর, ওদের কথা তো বলবো ওরা কোনো কথা কানেই নেবে না। তো চলো আমার ঝাপাঝাপ করে বিছনা গুছানো দেখো হয়ে গেল। তো গুছিয়ে এখন আলনাটা আছে, জামা কাপড় যতই গুছাই না কেন আলনা আমার উলট পালটই থাকবে সবসময় কাপড়। গোপালের সবথেকে আমার অসুবিধা হয়েছে জানো, আমার গোপালের জামা কাপড়গুলো শোকাচ্ছে না। তো কোনো রকম করে দেখো টিভির ওপরে রেখে দিয়েছিলাম, শুকিয়েছে। তো আজকে জল এসেছিলো, তো জল আসার পরে জলের ড্রামও রাখলাম, তো ফ্রিজের জায়গাটাও গুছিয়ে নিয়েছি। তো নিয়ে এই চলছে। আবার এই ঘরটা এখনও পর্যন্ত ভাড়া আসেনি বলে, তো এই ঘরে দড়ি টানিয়ে এখানটাও জামা কাপড় আমি শুকিয়ে দিচ্ছি, যাতে জামা কাপড়গুলো কমসে কম শুকিয়ে তো যাক, জলটা ছড়ে। তো ঝাপাঝাপ করে এখানেও জামা কাপড়গুলো টানিয়ে দিয়েছি। তো দিয়ে দেখো গোপালের সোয়েটার টোয়েটার এগুলো টানিয়ে দিলাম। তো কাজকর্ম করে স্নান টান করে এখন এসে পড়েছি আমি পুজোর ঘরে। তো আমার বেডরুমে এখানে গোপাল মানে আমার দুই ছেলেকে আমি এখানেই রেখেছি, ওপরে রাখিনি, কেন ওপরে সব ঠাকুরগুলোকে আমি এখন উঠিয়ে দিচ্ছি। আর দুই গোপালকে আমার দুই ছেলেকে আমি এখানেই রাখছি, তো ওদেরকে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে নেব, তারপরে আমি আবার রান্নাঘরে রান্নার কাজে যাব। তো আমি এখানে ওদেরকে স্নান করে প্যান্টি পরিয়ে দিয়েছি। তো তো দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। ফুল নেই বলে ফুল আর দিতে পারলাম না, কেননা বাইরে বেরোতে পারছি না, এখানে মুষলধারে সমানেই বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমি সব ঠাকুর উঠিয়ে দিয়েছি, আর ঘরে ওপরে এখন যাওয়া যাচ্ছে না, তো ওই জন্য নিচেই আমার গোপালকে নিয়ে আমার মানে বেডরুমেই নিয়ে এসেছি গোপাল, এখানেই সেবা দিলাম। তো হয়ে গেল আমার পুজো দেওয়া। তো দেখো এইবার আমার হয়ে গেল পুজো দেওয়া, এইবার যাব এখন রান্না করতে। আর ওইখানে জয়তী ডান্সের জন্য চলছে রেডি হচ্ছে, তো ডান্সের ভিডিওটা জানি না আগে গেছে না পরে গেছে, কি হবে করতে পারবে কি না সেটাও জানি না, মোট ডান্সের ভিডিওর জন্য ছাড়বো বলে রেডি হচ্ছে। তো এই হলো আমার পুজো দেওয়া, এখনও ঠাকুরের জিনিস সব এখানে ছড়ানো ছিটানো রয়েছে, তো ওটাকে এখন গোছাতে হবে, গুছিয়ে টুছিয়ে তারপরে রান্নাঘরে যেতে হবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। হয়ে গেছি আর এখন আমরা যাব শুটে। হ্যাঁ এটা নিয়ে যাও বক্সটা, তো দেখতে থাকো আর সঙ্গে। দেখো বন্ধুরা এখন একটুখানি বৃষ্টি থেমেছে, থামার পরে হাই বন্ধুরা, এখন হচ্ছে গুড ইভিনিং, তোমরা কী করছো? আমি এই দেখো শুধু শুচ্ছি আর খাচ্ছি আর শুচ্ছি আর খাচ্ছি, মানে বোর হয়ে যাচ্ছি, এত বৃষ্টি পড়ছে কলকাতাতে, মানে বোর হয়ে যাচ্ছে। কমসে কম তিন দিন ধরে কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউ, তাও দেখো পাখা তো চলবে, পাখা না চললে আমরা ঘুমাতে পারবো না। তো পাখা চলছে, আবার এইদিকে কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছি, এই জাস্ট উঠলাম, শুধু খাচ্ছি আর ঘুমাচ্ছি, করতে করতে আমার মুখটা দেখেছো পুরো ফুলে গেছে, পুরো বাবা ভিডিও কল করেছে বলছে পুরো আলুর মতন হয়ে গেছে মুখটা। তো যাই হোক চলো এখন সন্ধে ঠন্ধে দেবো, ওই যে আমার দুই ছেলে বসে আছে ওখানে, ঠিক আছে দুই ছেলেকে ওখানে রেখেছি, তো বসে আছে। তো আমি এখন দুই ছেলেকে আবার খেতে দিতে হবে, আমি নিজে চা খাবো, মেয়েদেরকে দুধ আর লিখ দিতে হবে, অনেক কাজ আছে সকাল থেকে কাজ করছি, আজকে তাড়াহুড়োতে আজকে খিচুড়ি করিনি রান্না, একবার ভেবেছিলাম খিচুড়ি করব তো করিনি, কেমন বলো তো, কালকে সানডে ছিল, চিকেন করেছিলাম, তো চিকেন একবারটি ছিল,
তো ওই চিকেন দিয়ে, আর দিদা এসব খায় না বলে দিদার জন্য ডাল করেছি, আর ফুলকপি আলু ফ্রাই করেছিলাম। তো অর্ধেক করেছি, অর্ধেক রাখা আছে, ওটা রাত্রিবেলায় করব। তো ওই করে আর ভাত করে খাওয়া হয়েছে দুপুরে, আর রাত্রে এখন পরে দেখা যাবে। তো ঠিক আছে, কন্টিনিউ ভিডিওটা দেখো, তোমাদের সাথে কথাটা কম বলছি না। আজকে ভিডিওতে তো ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে। আর একটা ডান্সের ভিডিও ছেড়েছি, ও আর একটা কথা বলার ছিল, যেটা নাকি টুম্পা দাস বলেছিল, যেটা জয়তি বলে চ্যানেলটাকে নাম দিয়ে দিয়েছি। তো আমার নাম নয়, ওটা হচ্ছে মেয়ের চ্যানেল খুলে দিয়েছি। তো ওখানে রিপ্লাই ভালোই পাচ্ছি, ওর জন্য খুব খুশি। তো যেরকমভাবে তোমরা আমাকে এই চ্যানেলেও ভালোবাসা দিয়েছো, ওর থেকে বেশি আমি কম সময়ের মধ্যে ওটাতেও খুব ভালোবাসা পাচ্ছি। তো ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি কেউ না করে থাকো। আমি লিঙ্ক না সাইডে দিয়ে দেবো, ওখানে যে কোন আইডিটা রয়েছে আর একটা, তো ওখানেও তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর সঙ্গে থাকো, আর দেখতে থাকো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখন যাচ্ছি হচ্ছে বাইরে চপ কিনতে, আর কিছু জিনিস আছে কিছু কেনার, আর ওই মাকে টাকাটা পাঠাতে হবে, মানে ঘর বাড়ি এসে ব্যাংকের কিছু কাজ আছে, তো ওইসব করতে যাচ্ছি। তো সব এখন এখানে ঠান্ডা পড়েছে, মানে হালকা হালকা ঠান্ডা, অতটাই ঠান্ডা নেই। তো যাই হোক, মোটামুটি ঠান্ডা ভালোই আছে, এখনও পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টিও হয়ে যাচ্ছে। তো চলো বাইরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা দেখো, বাইরের থেকে এসে পড়লাম, ভিডিও করব কি বাইরে গিয়ে, পা হাত পা পুরো চুলকাচ্ছে, আর এত বৃষ্টি হচ্ছে যে মোবাইলটা বের করে ভিডিও কোনো কিছুই শ্যুট করতে পারিনি। দেখো এখন বেজে গেছে রাত 8টা, তো এখন আমরা খাওয়া ঠাওয়া হয়ে গেছে। তো আমার মেয়ে এখন যে ওর যে চ্যালেঞ্জটা রয়েছে, যেটা নাকি আমার নামে ছিল টুম্পা দাস, তো সেটা আমাকে জয়তি দাস করে দিয়েছি, ওটা মেয়েকেই দিয়ে দিলাম, মেয়ের চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জটা সত্যিকারের বন্ধুরা, মানে কম সময়ের মধ্যে খুব মানে ভালোবাসা পাচ্ছি, তো আমি খুবই খুশি। এক সপ্তাহ হয়নি এখানে এসেই চ্যানেলটা খুলেছি, তো ওটার মধ্যে তোমরা গিয়ে দেখতে পারো, খুব সুন্দর সুন্দর ওখানে ডান্সের ভিডিও যাবে, আর জয়তি ওটা ব্লগ ছাড়বে, হিন্দিতে ছাড়বে, মানে ও কখনো যদি ছাড়ে কিছু কোনো কিছু তো হিন্দিতে ছাড়বে, মানে ওটা হচ্ছে ওকে ও খুললো, ওর শখ হয়েছে, সব মানে মাকে দেখছে না, মাকে শখ দেখে ওরও হচ্ছে, তো বেশিরভাগ ডান্সের ভিডিওটাই ছাড়া হবে। তো আর আমার ভিডিও যেরকম আসছে এরকম ব্লগে এরকমই আসবে। তো দেখা যাক, কালকে একটা ডান্সের ভিডিও ছাড়ার ইচ্ছা আছে, সেটা এখন রিহার্সাল নিচ্ছিলাম। তো এখন করার ইচ্ছা ছিল ভিডিওটা, কিন্তু হবে না, ডান্সটা একটুখানি অন্য টাইপের, গান নিয়ে একটুখানি রিহার্সাল নিলে মানে করে নিয়ে করলে পরে একটুখানি বেশি ভালো হয়, হঠাৎ করে করলে পরে ভালো হয় না, কিছু বলছিস? তো রিহার্সালগুলো যেগুলো আছে সেগুলো আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করা, তো সেটা করব। তো তো ঠিক আছে, ঘরদোরের অবস্থা দেখো, আমার কিচ্ছু করতে ইচ্ছা করছে না, এরকম এত বোরিং ওয়েদার এখানকার। তো চলো ঠিক আছে, শুধু খাচ্ছি আর দাচ্ছি আর ঘুমাচ্ছি। তো ঠিক আছে চলো, দেখতে থাকো আর সঙ্গে থাকো, ঠিক। তো বন্ধুরা আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। তো দেখো জামা কাপড় কিছু কিছু আবার এই ঘরে এসে টানিয়ে রেখেছে, ওই ঘরে সব টানানো রয়েছে। তো টিউব লাইটটা বন্ধ করে দিয়ে এই লাইট জ্বালিয়ে দিয়েছি, তো এর জন্য আলোটা একটু কম দেখা যাচ্ছে। তো আমার
এখন শোয়ার জন্য আমরা সব রেডি হয়ে গেছি, বিছনা ঝেড়ে বিছনা গুছানো হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগ খতম, শেষ। তো বাই বাই, গুড নাইট। আর কালকে দেখি, ইচ্ছা তো আছে মানে ডান্সের ভিডিও ছাড়া। তো দেখা যাক কী করি কি না করি, কিছুই বলা যায় না, কারণ ওয়েদার যা রয়েছে বা ইয়ে করে। তো দেখা যাক যা হবে, তো সেটা তো নিশ্চয়ই দেখতে পারবে এর পরে ব্লগে। তো বাই, গুড নাইট। তো বাই, আর সবসময় স্মাইল করবে, ওকে? স্মাইল, স্মাইল। তো বাই।